বীর মুক্তিযোদ্ধা, মৃত আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চা, জীবদ্দশায় তারই বসত বাড়ির সম্মুখে নিজস্ব সম্পত্তিতে বাড়ির সামনে একটি গেট নির্মাণ করেন। ওই গেটটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকে, বর্তমানে গেটটি সংস্কার করা হয়। এলাকা কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সালাম কসাই ও তার পুত্র ইমরান হোসেন, রকি ও মোহাম্মদ বাইজিদ সহ অনেকে বাড়ির গেটে বীর মুক্তিযোদ্ধা নাম ফলক গেটটি ভেঙে ফেলার হুমকি প্রদান করে। যেখানে মহান মুক্তিযুদ্ধে পক্ষে সরকার মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনা নামকরণের সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আছে। বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ আব্দুল মান্নান খানের বসত বাড়ির পূর্ব পাশে সালাম কসাই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এসে তার ছেলে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল্লাল নাইম রয়্যালকে হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ আব্দুল মান্নান খানের স্ত্রী নিরাপত্তা চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বীর মুক্তিযোদ্ধার বাড়ির পেছনে সালাম কসাইয়ের 80% একখানা জমি রয়েছে, যা বাণিজ্যিকভাবে প্লট আকারে বিক্রি করার উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যুদের নিয়ে তাদের লাভবানের লোভ দেখিয়ে সাথে নেয় এবং মুক্তিযোদ্ধার বাড়ির উপর দিয়ে রাস্তা বের করলে তার জমির দাম 3 গুণ হয়ে যাবে এবং উভয় আর্থিক লাভবান হবে। গত পরশু মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন হওয়ার কারণে ভূমিদস্যুরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান বাদশার বাড়িতে তার ছেলে আব্দুল্লাল নাইম রয়্যালকে সন্ত্রাসী হেলাল ও তার ভাই নজরুল আখন গং আবারও গতকাল 26 মার্চ স্বাধীনতা দিবসের দিন মুক্তিযোদ্ধা এই পরিবারকে হত্যার হুমকি দেয়। এরা ইতিপূর্বে অস্ত্র ইয়াবা বিক্রি দায়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। এছাড়াও ব্যাংক ডাকাতি একাধিক মামলার আসামি সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কিছু অসাধু লোভী কর্মকর্তারা। এসব কর্মকর্তারা এই সন্ত্রাসী গোষ্ঠীকে শেল্টার দিচ্ছে। তাদের যোগ সাদসে সন্ত্রাসীরা এলাকা আরও ব্যাপুরা হয়ে উঠছে দিন দিন। পরিশেষে উক্ত জমি রাষ্ট্রীয় কাজে প্রয়োজন হলে তাহলে সেটি সরকারিভাবে অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিবে, কিন্তু সেটি না করে ভূমিদস্যুরা মিলে তাদের স্বার্থ হাসিলের জন্য দিনের পর দিন আরও ব্যাপুরা হয়ে ওঠে এই জমি দখলের পায়তারার জন্য। এমতো অবস্থায় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সহ বরিশাল জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ আমরা কামনা করছি। একই সাথে এই মুক্তিযোদ্ধার পরিবারকে নিরাপত্তা দিতে রাষ্ট্রের প্রতিও আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আমি আলাবিনাম তাওহিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ গণমাধ্যম কর্মী অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠাতা সভাপতি রাইটচক বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া উপস্থিত রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জাফর ইকবাল নান্টু। উপস্থিত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুর রশিদ রানা মণ্ডল সহ রাইটচক বাংলাদেশের সদস্যরা। সকল সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা ও স্বাগত। যেহেতু আপনারা মায়ের রমজান উপলক্ষে আমাদের এই সংবাদ সম্মেলনটি কষ্ট করে কভারেজ দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন এখানে শেষ করছি।